উচ্চতা বৃদ্ধির হাইডিপ্লপ এই প্রোডাক্টটি আসল নকল কিভাবে চিনবেন? বাজারে এখন অনেক ডুপ্লিকেট প্রোডাক্ট বেরোচ্ছে, যার জন্য আপনারা অনেকে জানতে চেয়েছেন এই প্রোডাক্টগুলো কিভাবে আসল নকল চিনা যায়। আচ্ছা, কিছু বিষয় আপনাদের দেখাবো, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখেন, প্রথমত দেখেন আমার কাছে, আমি নকল একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসছি আপনাদের জাস্ট দেখানোর জন্য, দুটা কম্পেয়ার করার জন্য, ঠিক আছে? আমার হাতে এখন দুটো প্রোডাক্ট আছে, এটা আসল আর এটা আছে নকল, এটা হচ্ছে নকল। আমি আপনাকে একটা একটা করে তফাতটা দেখাচ্ছি। দেখেন, আসলটাতে নামটা দেখেন, খেল করে দেখেন, HEIGHT হাইট বানান লেখা আছে আসলটাতে, এবং নকলটাতে খেল করে দেখবেন শুধু দেখা যাচ্ছে কি না, হাইট HEIGHT, মানে বানানটাই ভুল প্রথমত। আর দ্বিতীয়ত দেখেন, এইটা একটু চকচক করতেছে, দেখেন সব কিছু চকচকে, আর এটা দেখেন একদম চকচক করছে না, মানে আসল নকল জিনিসটা আপনারা হাতে পাইলে বুঝতে পারতেন। আর এখানে কিউআর কোড দেওয়া থাকবে, ঠিক আছে? এই যে কিউআর কোড আছে, আসল প্রোডাক্টের কিউআর কোড দেওয়া থাকবে, ঠিক আছে? স্ক্যান করলে এলিট কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এবং বাংলাদেশ সেন্স ল্যাব সিল থাকবে। তো আসল প্রোডাক্ট এই কয়েকটা বিষয় দেখে শুনে আপনারা কিনবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমরা 100% অরিজিনাল প্রোডাক্টটা দিচ্ছি আপনাদের, আপনারা অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। আর হাইডিপ্লপের প্রোডাক্টে নিয়ে আর কিছু কথা বলি, এই সাপ্লিমেন্টটি সম্পূর্ণই ন্যাচারাল সাপ্লিমেন্ট। ন্যাচারাল সাপ্লিমেন্ট এই কারণেই বলছি, এখানে যে উপাদানগুলো দেওয়া আছে সম্পূর্ণই ন্যাচারাল উপাদান, যেমন অশ্বগন্ধা, সাফেদ, জিংসিং, মাশরুম সহ আরও অনেক ন্যাচারাল উপাদান দেওয়া আছে, এবং বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে অনুমোদিত এবং পরীক্ষিত। এই সাপ্লিমেন্টের ফর্মুলা আনা হয়েছে আমেরিকা থেকে, এবং ম্যানুফ্যাকচার করা হয় এলিট কর্পোরেশন কোম্পানি দ্বারা। সো সম্পূর্ণ ন্যাচারাল, আপনারা নিঃসন্দেহে খেতে পারেন। একটা সাপ্লিমেন্ট এক মাসে 2 থেকে 3 ইঞ্চির মতো উচ্চতা বৃদ্ধি করতে পারে, ঠিক আছে? আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে, রাতে খাওয়ার পরে 1 গ্লাস গরম দুধের সাথে 1 চামচ হাইড্রোডিপ্লোপের পাউডার মিশিয়ে খাবেন। আর অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, যদি পারেন হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, আপনার নাম ঠিকানা যা আছে সব কিছু পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।